গভীর রাত, আলিফা শুয়ে শুয়ে ভাবছে তার মা না হয় তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, তবে তার বাবাকে, সে কি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে, আর কেনই বা তার মা সেই পরিত্যক্ত বাংলোতেই তার জন্ম দিয়েছিল। হঠাৎই তার রুমে দ্বিতীয় একজন আচমকায় বলে উঠল, আলিফা তুমি কি দেখতে চাও তোমার জন্মদাতা পিতাকে? আলিফা অনেকটা হতভম্ব হয়ে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ দেখতে চাই আমার বাবাকে। এরপর যে দৃশ্য দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আলিফা। এ কিভাবে সম্ভব, অবিশ্বাস্য! তার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন সুদর্শন লোক, কিন্তু এই লোকটি আর কেউ নয় বরং সেই সাদা বিড়ালেরই একটি প্রতিরূপ মাত্র। তার মানে সেই সাদা বিড়ালটিই তার জন্মদাতা পিতা। একজন জিন কিভাবে তার পিতা হতে পারে, এটা কি আদৌ সম্ভব? উত্তেজনায় আলিফার প্রতিটা শিরা উপশিরা যেন 1000 মাইল গতিবেগে রক্ত ছুটে চলেছে। আলিফার ভরসা ত্বক মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করেছে। আলিফা তোমার মনে হয়তো হাজারো প্রশ্ন বাসা বেঁধেছে যে একজন জিন কিভাবে তোমার পিতা হতে পারে, তাই তো? কিন্তু প্রভু চাইলে সব কিছুই সম্ভব। আমি ছিলাম জিন বংশী রাজপুত্র, সেই হিসেবে অন্যান্য জিনদের তুলনায় আমার প্রভাব প্রতিপত্তিও ছিল বেশ উঁচু স্তরে। কিন্তু একটি কথা আছে যে ভালোবাসার মোহকে কোনো বাধায় আটকে রাখতে পারে না, আমাকেও পারিনি। আমি প্রেমে পড়ে গিয়েছিলাম এক মহিমান্বিত মানবীর, যেই প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল অসংখ্য নিয়ামক। আমাদের জিন জাতির মধ্যে কিছু দুষ্ট জিন ছিল যারা মানুষের শিরা স্তরে ঘুরে বেরিয়ে জীবনকে নরকময় করে ফেলতো, কিন্তু প্রভু আমার মধ্যে মানুষের প্রতি ভালোবাসার এমন একটি মায়া শক্তি দিয়েছিলেন যে কোনো মানুষের অসহায়তা দেখলে নিজের মনটাও কেঁদে উঠত। যখন দেখতাম আমার অন্যান্য জাতি ভাইরা মানুষের ক্ষতি করছে, তখন আমি স্থির থাকতে পারতাম না, সে অসহায় মানুষের পক্ষ নিয়ে নিজ জাতি ভাইদের বিরুদ্ধেই যুদ্ধ করতাম। এই নিয়ে ক্রমেই আমার সাথে জাতি ভাইদের বৈরিতা বাড়তে থাকে। আশ্বিনের এক বৃষ্টিনাত সকালে এক মানবীকে দেখে আমার ক্ষুদ্র হৃদয়ে কিঞ্চিত ভালোবাসার আবির্ভাব ঘটে। ভালোবাসার সাগরে যে শুধু মানুষটাই হাবুডুবু খায় তা কিন্তু নয়, মানুষের অনুরূপ জিনদেরও একটি ভালো হৃদয় রয়েছে, যে হৃদয়ে তারাও ভালোবাসা লোপন করতে জানে। আমি চাইলেই সেই মানবীকে নিজের দুষ্ট শক্তি দিয়ে ঘায়েল করতে পারতাম, কিন্তু আমার মনে সেদিন কোনো হিংস্রতা ছিল না, ছিল শুধু ভালোবাসায় ভরা ডুবে এক হৃদয়। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানব রূপ নিয়েই আমি সেই মহিষীর নিকট প্রেম নিবেদন করব। একদিন আমি সেই মানবীর বাড়িতে এক সুদর্শন যুবক রূপে অবস্থান করি। সেদিন সেই মানবীর অসহায়ত্ব দেখে নিজের সবল মস্তিষ্কটাও যেন দুর্বল চিত্তের মনে হচ্ছিল। মেয়েটির বাড়িতে ছিল দুজন অসহায় বৃদ্ধ বৃদ্ধা। একমাত্র বেঁচে থাকার অবলম্বন হিসেবে বৃদ্ধা আর মেয়েটি হস্তশিল্পের কাজ করত, আর বৃদ্ধ সেগুলো বাজারে বিক্রি করতেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক এই পরিবারের অভাব আমি দূর করব। তাই প্রতিনিয়ত নিজের ভিন্ন ভিন্ন রূপ নিয়ে তাদেরকে সাহায্য করতাম, কিন্তু একটা সময় মনে হচ্ছিল এগুলো তাদের জন্য যথেষ্ট নয়। তাই জিন জাতির নিয়ম ভঙ্গ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলাম যে আজ থেকে আমি একজন মানুষ রূপে বেঁচে থাকব, আর আমার হৃদয়ের মাঝে গেঁথে রাখা সেই ভালোবাসার মানবীকে বিয়ে করব। বিয়ে করেছিলাম বটে, কিন্তু সময় যত গড়াচ্ছিল আমার মনের ভীতিটাও ক্রমেই তীব্র হচ্ছিল, কারণ আমার যেই জাতি ভাইদের বিরুদ্ধে মানুষের পক্ষ নিয়ে যুদ্ধ করতাম তাদের নজর যদি একবার আমার হৃদয়ের অংশের ওপর পড়ে তবে তারা তাকে বাঁচতে দেবে না, আমার সন্দেহটাই ঠিক হয়েছিল। তাই আমি কখনো তোমার জন্মদাত্রীকে রেখে এক পা পিছু বা সামনে অগ্রসর হতাম না। যেদিন তারা তোমার মায়ের কিছু না করতে পেরে তার বৃদ্ধ বাবা মাকে হিংস্রতার সহিত মেরে ফেলেছিল, সেদিন তোমার মায়ের ক্রন্ধন দেখে নিজেকে নিজের নিকট খুব অসহায় মনে হয়েছিল। আমার এত প্রভাব থাকা সত্ত্বেও তাদেরকে বাঁচাতে পারলাম না। এর পরের দিনগুলো ছিল সুখ আর দুঃখে মোড়ানো এক বিশৃঙ্খল জীবন। তোমার মা কিভাবে যেন বুঝে গিয়েছিল আমি মানুষ নই বরং মানুষ রূপী এক ভিন্ন সত্তা, কিন্তু তোমার মা সেদিন একটু ভয় পায়নি, কারণ এই ভিন্ন সত্তাই তার অন্তর্মহলে এক বিশাল এলাকা জুড়ে বাস করছিল। সবচেয়ে অবাক করা বিষয় ছিল
তোমার মায়ের গর্ভে তোমার উপস্থিতি। আমি জানি না প্রভু এই অসম্ভবকে কেন সম্ভব করলেন, কিন্তু অন্যান্য পুরুষ জাতির থেকে আমি বোধহয় সর্বাপেক্ষা বেশি আনন্দিত হলাম। একদিন আমি নিজের প্রয়োজনের সাথে দূরে কোথাও ভ্রমণ করি তোমার মাকে রেখেই, কিন্তু এটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ভুল। সেদিন আমার বিরুদ্ধাচরণকারী জাতিভাইরা তোমার জন্মদাত্রীকে মেরে ফেলার এক প্রয়াস চালিয়েছিল। আমি যথাসময়ে সেখানে উপস্থিত হয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার মাকে বাঁচাতে পারিনি। প্রভুর কি লীলা খেলা যে তিনি তোমাকে বাঁচিয়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় আমার কোনো বৈশিষ্ট্যই তিনি তোমাকে দেননি। আমার খুব ইচ্ছে ছিল তোমাকে আমার সাথে রাখার, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম তিনজন প্রিয় মানুষের মতোই তোমাকেও যদি হারিয়ে ফেলি তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সেদিন অনেকটা নিরুপায় হয়েই তোমার এই বাবার নিকট তুলে দিয়েছিলাম। বন্যরা বনে যেমন সুন্দর, আমার মনে হয়েছিল তুমিও মানুষের মাঝেই সুন্দর। আমি হয়তো প্রভুর কল্যাণে তোমার জন্মদাতা পিতা হতে পেরেছি, কিন্তু সত্যিকারের পিতা হতে পারিনি। স্বজাতির নিয়ম ভঙ্গের কারণে আমার অনেক শক্তি আর ক্ষমতা নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। হয়তো বেশি দিন এই প্রাণ আর স্থায়িত্ব লাভ করবে না ঠিকই, তবে যতদিন থাকব তোমার প্রতি ধেয়ে আসা বিপদকে প্রশমিত করে যাব। আলিফা যেন এতক্ষণ যাবত অন্য জগতের কোনো রূপকথার গল্প শুনছিল, কিন্তু এই অতীত আলিফার মনকে এতটাই নরম করে দিয়েছে যে নোনা চোখের জলে পুরো বিছানার চাদরটায় ভিজে জুবু জুবু হয়ে গিয়েছে। বাবা! আলিফার মুখে বাবা ডাক শুনে যেন তার মনে হচ্ছিল জীবনের পরিপূর্ণতা তার হাতের মুঠোয়। নিজের পিতা জিন হয়েও যে এতটা সহজে আলিফা তাকে গ্রহণ করবে সেটা তার ভাবনাতেই ছিল না। বাবা, তুমি এত স্বার্থপর কেন? পরক্ষণে আলিফার মুখে নিজের স্বার্থপরতার কথা শুনে উজ্জীবিত হৃদয়টি নির্জীব হয়ে গেল তার। তুমি খুব স্বার্থপর জানো, এতদিন আমাকে নিজের থেকে কেন লুকিয়ে রেখেছো? আমি কি তোমাকে দূরে ঠেলে দিতাম? যে শরীরে আমি জিনের অস্তিত্ব বয়ে বেড়াচ্ছি সেই মন আর দেহ কিভাবে তোমাকে অস্বীকার করতে পারে বলতে পারো? আলিফার কথা শুনে কিছু বলার ভাষ্য হারিয়ে ফেললেন তিনি। বাবা, আমাকে একটু জড়িয়ে ধরবে? খুব ইচ্ছে করে তোমার মানুষরূপী দ্বিতীয় সত্তার অস্তিত্ব অনুভব করতে। আলিফার বাবা তার হাত দুটো প্রসারিত করে আলিঙ্গনে অনুমতি দিলেন আলিফাকে। আলিফা এক লাফে তার বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। এই ভালোবাসার কোনো দ্বিজাতি তত্ত্বের ভেদাভেদ নেই, আছে শুধুই পরম স্নেহ আর মায়ার বশ্যতা শিকার। এদিকে আলিফার মা লায়লা বেগমের মনে কিঞ্চিত ভয়ের আবির্ভাব ঘটল। তিনি ভাবছেন তার মেয়েকে যদি কোনোভাবে ভৌতিক শক্তির রোশানলে পড়ে হারিয়ে ফেলেন তবে তিনি কিভাবে বেঁচে থাকবেন মেয়েকে ছাড়া? তাই তিনি একান্তই মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি কোনো তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হয়ে মেয়েকে এই ভৌতিক শক্তির হাত থেকে রক্ষা করবেন। পরদিন সকালে যখন জাহিদ মিয়া কাজের স্বার্থে বাহিরে গেলেন তখন তিনি আলিফাকে ঘরে একা রেখেই রওনা দিলেন এক তান্ত্রিকের উদ্দেশ্যে। লোকমুখ থেকে শুনেছেন জঙ্গলের শেষ দিকে নাকি এক কানা তান্ত্রিক থাকেন। তিনি অজস্র জিনকে নিজের আয়ত্তাধীনে বশ্যতা শিকারে বাধ্য করান আর যারা তার বিরুদ্ধাচরণ করে তাদেরকে কাচের বোতলে আটকে রাখেন। লায়লা বেগম অনেকটা ভীতরূপেই জঙ্গলের পথে হেঁটে চলেছেন। বোঝাই যাচ্ছে এই পথে লোক সমাগমের অস্তিত্ব বেশ বিরলই বটে, তবুও তিনি ভয়কে জয় করে নিজের মেয়েকে বাঁচাতেই হেঁটে চলেছেন। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় আধ ঘন্টা হাঁটার পর দূরে একটি কুঁড়ে ঘর দেখতে পান। যতই সামনে এগোচ্ছেন ততই তার শরীরে কাঁটা দিয়ে উঠছে। হঠাৎই তিনি একটি কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান। যখনই উঠে দাঁড়ান তখনই সামনের দৃশ্য দেখে তার হাত পা থরথর করে কাঁপতে থাকে, কারণ তার সামনে একজন ভৌতিক টাইপের লোক দাঁড়িয়ে রয়েছে। প্রথম দেখাতে মনে হবে এটা হয়তো কোনো বন মানুষ কিংবা জঙ্গলের হিংস্র কোনো জন্তু। তার ভয় পাওয়ার প্রধান কারণ হলো লোকটির ডান চোখের জায়গাটিতে কিছুই নেই, অর্থাৎ একটি গর্তের মতো। ভেতর থেকে মস্তিষ্কের সামান্য অংশে স্পষ্টই দেখা যাচ্ছে। অনেক ভয়ঙ্কর গলায় লোকটি লায়লা বেগমকে বলে উঠল, এখানে কেন এসেছিস? না মানে? আমার মেয়েকে বাঁচান বাবা, একটি জিন আমার থেকে ওকে কেড়ে নিতে চাইছে। বাড়ি ফিরে যা, সময় মতো আমি পৌঁছে যাব। বাবা, আমার ঠিকানা না রাখলে যাবেন কিভাবে? বোকা,
আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, দূর হয় সামনে থেকে মূর্খের দল। লোকটির ধমকে অনেকটা ভয় পেয়েই ফিরে এলো লায়লা বেগম। এদিকে আলিফা ছাদে বসে বসে প্রতিনিয়তই তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবাকে আলিফা ব্যতীত আর কেউ দেখতে পায় না। জাহিদ মিয়া ব্যাপারটা বুঝতে পারলেও লায়লা বেগম ভাবছেন তার মেয়ে বোধহয় সত্যিই পাগল হয়ে গেছে। দিনকে দিন তার চিন্তা ক্রমেই বাড়তে থাকে মেয়েকে নিয়ে। একদিন গভীর রাতে বাহিরে একজন লোকের মন্ত্রপাঠ শুনে ঘর থেকে বের হয়ে আসেন জাহিদ মিয়া এবং লায়লা বেগম। লায়লা বেগম সেই তান্ত্রিককে দেখে খুশি হলেও জাহিদ মিয়া এর আগা মাথা কিছুই বুঝতে পারছেন না। লায়লা, এসব কি? আর ইনি কে? ইনি তান্ত্রিক বাবা, আলিফার সাথে যেই জিন আছে সেটাকে ইনি মেরে ফেলবেন। কি বলছো এসব? তুমি কিছু জানো আলিফার ব্যাপারে? এক্ষুনি ওকে চলে যেতে বলো, নয়তো আমি কিন্তু বের করে দেবো ওকে। না, আমি চাই না আমার মেয়ে পাগল থাকুক, তুমি কিচ্ছু করবে না। লায়লা বেগমের কথা শুনে জীবনে প্রথমবারের মতো অতি আক্রোশে নিজের স্ত্রীকে চর মারলেন জাহিদ মিয়া। পরক্ষণেই যেই তান্ত্রিককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যাবেন, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলেন তিনি। তবে কি তান্ত্রিক তার শক্তির ফাঁদে আটকে ফেলেছেন তাকে? বন্ধুরা, গল্পের পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টেও গল্পের প্রথম পর্ব থেকে সমস্ত পর্বের লিঙ্কই দেওয়া থাকবে। যদি আপনি কোনো পর্ব মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। গল্পটি আর দুই পর্বে শেষ করা হবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।